কথাটা ছাড়া অন্য সব কথা বলো, আমি রাজি আছি। তোমার ফুল থেকে ছেড়ে আমরা থাকতে পারবো না। কি আশ্চর্য, ফুল দিকি তার মানে কোনোদিন বাপের বাড়ি যাবে না? আর বলো না, আমাদের তো শিবের সলতে একমাত্র আমাদের ওই ছেলে, আর তারপর থেকে ওর বিয়ে হওয়ার পর তো আমাদের এই বৌমা একমাত্র আমাদের মেয়ে হয়ে দাঁড়িয়েছে একেবারে। আরে তুমি কি যেতে চাইছো নাকি বাপের বাড়িতে? আচ্ছা একটা কাজ করো, সকালবেলা গিয়ে সন্ধ্যেবেলা ফিরে আসবে, নাকি তুমি একদিন থাকতে চাইছো? তা বেশ, থাকলে থেকে এসো। তুমি এমন করে বলছো না বাবা, ও বাপের বাড়ির লোকের সামনে কি করে বলবে যে ওর বাপের বাড়ি গিয়ে থাকার ইচ্ছে নেই? কিন্তু ও তো আজকে যেতে পারবে না। কেন, আজকে প্রবলেম? আই মিন, আপনাদের যেমন খারাপ লাগবে ফুল দিকে ছাড়ার, তেমন তো আমাদেরও খারাপ লাগতে পারে। এতদিন আমরা ফুলদির সঙ্গে একসঙ্গে বাড়িতে থেকেছি, বড় হয়েছি, আমাদেরও তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আজকে বরং ফুল দিকে নিয়ে যাই, কাল পরশু না হয় ফেরত দিয়ে যাব। কি গো ফুলদি, যাবে তো তুমি? আমাকে যাওয়ার পারমিশন দিলে আমি নিশ্চয়ই যাব। মা, আমি একটা দিনের জন্য ঘুরে আসি না। তুমি কি যেতে চাও দেখি মা? না, একান্তই যদি তোমার যেতে ইচ্ছে করে তাহলে যাও। মা, তুমি না থাকলে আমার কিন্তু খুব খারাপ লাগে। মানে আমি তো এখন আবার টপ করে বলে ফেললাম তুমি যাও, কিন্তু ছেলেকে মানে সূর্যকে একবার জিজ্ঞেস করো। কিনে সূর্য, তোর কোনো কাজকর্ম আছে? আমি তো ওকে বলে ফেললাম বাপের বাড়ি যাওয়ার কথা, একদিনের জন্য ঘুরে আসুক। হ্যাঁ হ্যাঁ, ঘুরে তো আসতেই পারতো, হোয়াটস আ বিগ ডিল ইন দ্যাট, বাট ওই আমি বললাম না, কালকে আমার একটা বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি আছে, ওখানে তো আমাদেরকে যেতে হবে না? আমি একা তো যেতে পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। কাল কখন? কালকে সন্ধ্যেবেলা। তাহলে কালকে সকালে ফুলদি চলে আসবে। আরে বোকা ছেলে, এক রাতের জন্য গিয়ে কি করবে, ওই রাতটুকু কাটিয়ে তো ফিরে চলে আসতে হবে, তার থেকে বরং অনুষ্ঠানটা কাটিয়ে যাক। একটা দিনের জন্য যেতে দাও না। ওটা আমি করতে পারবো না সূর্য। যখন করতে পারবে না তাহলে বাপের বাড়ি গিয়ে কি লাভ? এ কেমন মেয়ে গো তুমি? স্বামী বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করবে না? তাছাড়া মামার তো শুনেছি অনেক আছে, তো এই কটা টাকা তোমার মামা ভাগ্নিকে দিতে পারবে না? আমিও তো শুনেছিলাম যে আপনাদের অনেক আছে, তাহলে বারবার আমার মামাকে কেন দরকার পড়ছে বলুন তো আপনাদের? আপনারা তো বলতেন আমার মামা নাকি অনেক গরিব, তো বারবার আমার মামুকে কেন দরকার পড়ছে টাকার জন্য? আপনারা নাকি অনেক বড় লোক, এই কটা টাকা নাকি আপনাদের কাছে কিছুই না, এই কটা টাকা নাকি আপনাদের কাছে জল ভাত, এই কটা টাকায় আপনাদের জলই গরম হয় না, তাহলে এই সামান্য টাকার জন্য আমি আমার মামুর কাছে কেন যাব? অলরেডি আমরা বড় মামুর থেকে এতগুলো টাকা নিয়েছি, সেগুলো এখনো আপনারা শোধ দেন, হয়তো কোনোদিন শোধ দেবেন না। আমি আমি আবার আবার সূর্যকে বড় মামুর কাছ থেকে টাকা এনে দেবো? কি ভেবেছেন বলুন তো আমাকে, কি ভেবেছেন আপনারা? সূর্য, শুনলি তুই, তোর সামনে তোর মাকে কেমন করে অপমান করলো শুনতে পেলি না? আমি এই কারণেই বলছি যাতে পরে আর তুই না বলিস যে আমি তোর বউয়ের নামে বানিয়ে বানিয়ে বলছি। কি বলেছি, কি বলেছি তোর বউকে আমি বলতো? হ্যাঁ, কি কথা বললাম? ভালো কথাই তো বললাম যে তোমার মামুর এত টাকা, তার থেকে এই কটা টাকা ভাগ্নিকে দিতে পারবে না?
কি খারাপ বলেছিলে হ্যাঁ তার জন্য আমাকে এতগুলো অপমান করলো যে আমরা নাকি এরকম চেয়ে চিন্তাই বেঁচে থাকি আমরা নাকি এইভাবেই থাকি শুনছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দুটো কান আছে মা আমি সব শুনেছি তুমি যাও আমি দেখছি না সূর্য কিশোর না এই কথাগুলো যখন বলছিলে তখন মনে ছিল এখন কিসের ভয় আমি আর মার খেতে পারছি না সহ্য আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না মার খাওয়ার মতো কাজ করছে তো মার খাবে না হ্যাঁ অত্যাচার সওয়ার মতো কাজ করছো ওই জন্যই তো অত্যাচার সইতে হচ্ছে তাই না কই বাপু আমাদের তো এই সমস্ত করতে হয়নি জীবনে তোমার জীবনে কেন এত ঘটনা ঘটছে বলো তো স্বামীকে খুশি করতে পারছো না কেমন বউ তুমি স্বামীকে খুশি করা মানে কি বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়া আপনারাই বলুন দ্যাটস প্রিসাইজলি রাইট স্বামী যা চাইবে তাই তো তোমাকে দিতে হবে তাই না ওই টাকাগুলোর আমার প্রয়োজন কবে দেবে বল তুমি তো আমাকে নিঃস্ব করে দিয়েছো সূর্য বাপের বাড়ি গেলাম জান যেটুকু গয়না দিল সেটুকুও তুমি নিয়ে নিয়েছো আচ্ছা ওগুলো দিয়ে 50,000 টাকা হবে না ওই গয়নাগুলো তো আমার লিজাকে প্রেজেন্ট করতে হবে এই লিজাটাকে দেখো বাবু এই নিয়ে আবার জল ঘোলা করো না কিন্তু বুঝেছো না করলে কিন্তু তুমি নিজেই কষ্ট পাবে লিজা আমার ছেলের গার্লফ্রেন্ড দুজনের বিয়ে হওয়ার কথা ছিল তারপর মেয়েটি চলে গেল বিদেশে পড়াশোনা করতে আর তখনই সূর্য জীবনে তুমি এলে তোমাদের বিয়ে হলো এখন লিজা ফেরত এসে সূর্য জীবনে আবার ফেরত আসতে চাইছে তো কি করবে সূর্য বলো তোমার জন্য তো ওকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে না তাই না হ্যাঁ আর তাছাড়া তুমিও স্ত্রী ধর্ম তো সেইভাবে পালন করনি যে তোমার জন্য সূর্য ওকে তাড়িয়ে দেবে তুমি যদি করতে তাহলে না আমার ছেলে লিজার কাছে বারবার করে ছুটে ছুটে যেত না যাকে বাবা আমার সরল মন ব্যাজগোজ নেই যা মনে হলো বলে দিলাম তোমাকে ছি 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 তুমি কি ভাবলে যে আমি তোমার জন্য সারা জীবন শিবের মতো তপস্যা করে বসে রইলাম আমার জীবনে আর কোনো মেয়ে আসেনি শোনো সূর্য তোমার অতীতে কি হয়েছে আমি জানতে চাই না কিন্তু এখন তুমি আমাকে বিয়ে করেছ আর এখন যদি তোমার জীবনে কেউ আসে আমি সেটা মেনে নেব না তা মেনে নেবে না তো করবেটা কি তুমি আমি জানি না আমি কি করব আমি জানি না তুমি তো আমার সব দিক দিয়ে অসহায় করে দিয়েছো না আমি জানি না আমি কি করব কিন্তু আমি এটুকু জানি যে আমি এটা কিছুতেই মেনে নেব না মেনে নেব না এটা তাহলে তাহলে তুমি আমাকে কেন আটকে রেখেছো আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও ছেড়ে দাও বললেই হবে যেতে যাও বললেই হবে হ্যাঁ আমরা কি এরকম পরিবার নাকি আপনারা কিরকম পরিবার সেটা নিজেদের জিজ্ঞেস করুন আপনারাই তো বলেছেন যে আমার আগে আমার আমার মতো নাকি কেউ কেউ এসেছে এই বাড়িতে ও দিদির গায়ে হাত দিয়েছে এত বড় সাহস ও এরপরও তুমি বলছো আমি বাড়িতে ডেকে এনে খারাপ ব্যবহার করব না বলতে যাও না দেখো না খেজুর গাছে গা চুলকোতে গেলে কেমন লাগে